হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লেট নাইট ক্লাসে চলে এসেছি, তো চলো সবাই চলে এসো আজকের এই লেট নাইট ক্লাসে। বুঝতেই পারছো আমরা লেট নাইট ক্লাসে চলে এসেছি। সবাইকে ওয়েলকাম, এটা গুড নাইট ক্লাস বলতে পারো আমাদের। কে কে এসছো একটু অ্যাটেন্ডেন্স দাও দেখি। লেট নাইট ক্লাসে কে কে আছো একটু অ্যাটেন্ডেন্স দাও দেখে নিই। চলো আমরা ক্লাস শুরু করবো আজকে। ক্লাস এটা ম্যারাথন ক্লাস হবে একটা। ম্যারাথন ক্লাস মানে বুঝতেই পারছো টানা অনেকক্ষণ ধরে হবে, ঠিক আছে? এটা ম্যারাথন ক্লাস বলতে পারো টোটালি। দাউদ আসো, সুকন্যা আসো, জেনাস আসো, আজকে টোটাল ভিক্টোরিয়ান পিরিয়ডের যে একটা ম্যারাথন ক্লাস সেটা আজকে হবে। ভিক্টোরিয়ান পিরিয়ড মানে বুঝতে পারছো বিরাট বড় একটা পিরিয়ড। ইতি লেখা আছো, প্রসেনজিৎ আসো, চলো বাকিরা চলে এসো। আজকের ক্লাসটা একটা ম্যারাথন ক্লাস হবে, মানে অনেকক্ষণ ধরে কন্টিনিউ হবে ক্লাসটা। অর্পিতাও আছো, দেখা যাক আমরা কতটা ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে আজকে শেষ করতে পারি। অনিমেষ হাই লিখছে, তো দেখো ভিক্টোরিয়ান পিরিয়ড মানে একটা বিরাট বড় পিরিয়ড আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। তো আজকে আমরা ওই পিরিয়ডের উপর ক্লাস করছি, মানে বুঝতে পারছো একটা বড় পিরিয়ডের উপর ক্লাস করছি। এটা হয়ে গেলে আমাদের একটা বিগ মানে সমস্যা মিটে যাবে, একটা টোটাল সমস্যা মিটে যাবে। মানে এই পিরিয়ডটার অনেক ঝামেলা আছে সেগুলো সব মিটে যাবে। আর এটা তো আমাদের সব সময় ইম্পর্টেন্ট একটা পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড আমাদের লিটারেচারে বিরাট ইম্পর্টেন্ট। তো সেই ইম্পর্টেন্ট পিরিয়ডটা তো চলো আমরা দেখে নিই, ঠিক আছে? তো চলো আমরা একটু শুরু করি। সবাইকে মানে গুড নাইট ক্লাসের গুড নাইট জানাচ্ছি আমি। হ্যাঁ, গুড নাইট ক্লাসের গুড নাইট জানিয়ে আমরা আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড বা যাকে বলা হয় এজ অফ ফেথলেসনেস বা হোপলেসনেস, তো সেই এজটা আমরা শুরু করছি। তো চলো শুরু করা যাক আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড বা এরা অফ হোপলেসনেস অ্যান্ড ফেথলেসনেস। তো চলো প্রথমেই যে জিনিসটা আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডের ওপর, যে পিরিয়ডটা 1830 থেকে 1890 বা 1901 অবধি, এই পিরিয়ডের ওপর ফার্স্ট ক্লাস। দেখো ভিক্টোরিয়ান পিরিয়ড একটা অনেক বড় পিরিয়ড, তো এখানে আমাদের টোটাল পিরিয়ডটা আমরা একদিনে করতে পারবো না, তাহলে অনেকক্ষণের ক্লাস হয়ে যাবে, 3-4 ঘন্টা ক্লাস হয়ে যাবে, তোমাদের নেট শেষ হয়ে যাবে। তো আমাদের পার্ট বাই পার্ট করবো, এটা আমাদের পার্ট ওয়ান ক্লাস, যেখানে আমরা ভিক্টোরিয়ান পোয়েট গুলোকে নিয়ে ডিল করব। তো তাও এই ক্লাসটা অনেক বড় হবে, আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি ক্লাসটাকে কভার করা যায়। তো চলো আমরা ভিক্টোরিয়ান পোয়েট গুলোকে আজকে জানবো ভালো করে। তোমরা স্ক্রিনশট নিও বা তোমরা লিখে নিও, লেখার টাইম না পেলে ভিডিওটা তোমাদের থাকবে, এই লিংককে ফলো করে তোমরা পরবর্তী ক্ষেত্রেও ক্লাসটা করে নিতে পারবে, ক্লাসটা থাকবে। তো চলো আমরা শুরু করি আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে প্রথমেই যেটা জানতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড, তাহলে প্রথমে কি জানতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তো দেখো ব্যাকগ্রাউন্ড আমরা জানবো, তো প্রথমেই দেখো দেখতে পাচ্ছি আমরা এই সময় রানী কে ছিলেন। তাহলে কুইন ভিক্টোরিয়া বিকাম দ্য কুইন অফ ইংল্যান্ড 1837 to 1901। এটা প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আমরা সেকেন্ড পয়েন্টে কি দেখবো, আমরা সেকেন্ড পয়েন্টে দেখবো যে এর ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে। দেখো এর ব্যাকগ্রাউন্ডে একটা মুভমেন্ট রয়েছে, কুইন ভিক্টোরিয়া রানী হয়ে গেলেন, ঠিক আছে, আমাদের কুইন কে ছিল এই পিরিয়ডে সেটা আমরা জেনে গেলাম। এরপর আমরা দেখবো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের সেকেন্ড যে পয়েন্ট, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট আমাদের এই পিরিয়ড থেকে, সেটা কি, সেটা হচ্ছে অক্সফোর্ড মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন 1833। এই পিরিয়ডে কি হচ্ছে, অক্সফোর্ড মুভমেন্ট নামে একটা মুভমেন্ট হচ্ছে। হোয়াট ইজ অক্সফোর্ড মুভমেন্ট, কিছুই না, এটা হচ্ছে দ্য অক্সফোর্ড মুভমেন্ট ওয়াজ এ মুভমেন্ট অফ হাই চার্চ মেম্বার্স অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড which eventually developed into Anglo-Catholicism.
তাহলে ইংল্যান্ডের যে হাই চার্চ, মানে চার্চের যারা হাই পজিশনে ছিলেন, সেই মেম্বারদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে বলা হয় অক্সফোর্ড মুভমেন্ট। বেসিক্যালি এই মুভমেন্টের নাম অক্সফোর্ড মুভমেন্ট হয়েছে একটাই কারণ, কারণ এই মুভমেন্টের সাথে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড জড়িত ছিল। দ্যাট ইজ ওয়াই এই মুভমেন্টটাকে আমরা অক্সফোর্ড মুভমেন্ট বলছি। এই মুভমেন্টের দুজন বিখ্যাত লিডার ছিলেন, একজন হচ্ছে কে, জন কেবল, যার জন্ম হচ্ছে 1792, মৃত্যু হচ্ছে 1866, আর আরেকজন ছিলেন কার্ডিনাল নিউম্যান। তাহলে কার্ডিনাল নিউম্যান আর জন কেবল, এনারা দুজন হচ্ছেন আমাদের এই অক্সফোর্ড মুভমেন্টের কি দুজন লিডার। তাহলে বুঝতেই পারলে অক্সফোর্ড মুভমেন্ট পেয়ে গেলাম আমরা, দুটো আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। এরপর আমার নেক্সট যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেখানে আমরা চলে যাই। সেখানে কি দেখবো, সেখানে দেখবো, দেখো এই সময় যেটা হচ্ছে, তিন নম্বরে আমরা পাচ্ছি দ্য গ্রেট এক্সিবিশন। ইংল্যান্ডে একটা এক্সিবিশন হচ্ছে, যার নাম হচ্ছে দ্য গ্রেট এক্সিবিশন। এই গ্রেট এক্সিবিশন এর আরেকটা নাম ছিল ক্রিস্টাল প্যালেস এক্সিবিশন। এই এক্সিবিশনটা হাইড পার্ক বলে একটা জায়গা আছে, যেটা লন্ডনে অবস্থিত, ইংল্যান্ডের লন্ডনের হাইড পার্ক বলে একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নে অবস্থিত। তো সেখানে এই গ্রেট এক্সিবিশন হয়েছিল। এই এক্সিবিশন কতদিন চলেছিল, ফার্স্ট মে থেকে 15 অক্টোবর, কত সালে হয়েছিল, 1851 হয়েছিল। তা দেখো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা তিন নম্বর পয়েন্টে পেয়ে গেলাম গ্রেট এক্সিবিশন বা ক্রিস্টাল প্যালেস এক্সিবিশন, যেটা হাইড পার্ক লন্ডন বা ইংল্যান্ডের হাইড পার্ক লন্ডনে হয়েছিল, যেটা ফার্স্ট মে টু 15 অক্টোবর 1851 চলেছিল। তাহলে এটাও আমরা একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে পেলাম, কিসে, আমাদের এই ভিক্টোরিয়ান পিরিয়ডে। আমরা নেক্সট চলে যাই, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এই যে এজটার নাম আমরা দেখলাম, এজটাকে কি বলা হচ্ছে, এরা অফ ফেথলেসনেস বা এরা অফ হোপলেসনেস। কেন, এর পেছনে কারণ হচ্ছে 1859 কি হচ্ছে, চার্লস ডারউইনের বিখ্যাত একটা বই, যে বইটা তোমরা নাম শুনেছ, যার নাম হচ্ছে অন দা অরিজিন অফ স্পিসিস। এই অন দা অরিজিন অফ স্পিসিস 1859 পাবলিশ হচ্ছে, এবং এই অন দা অরিজিন অফ স্পিসিসে ডারউইন কি দেখাচ্ছেন, থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদের থিওরি দেখাচ্ছেন। এবং ডারউইন বলছেন সেখানে যে যে কোনো জীবের সৃষ্টি হয়েছে একটা এককোষী প্রাণী থেকে, আমাদেরকে কোনো ভগবান সৃষ্টি করেনি, আমরা ডে বাই ডে সেল ডিভিশনের ফলে আমরা ডেভেলপ হতে হতে আজকে সৃষ্টি হয়েছি। তাহলে মানুষ এতদিন বিশ্বাস করতো যে আমাদেরকে ভগবান সৃষ্টি করেছে, কিন্তু ডারউইনের এই অন দা অরিজিন অফ স্পিসিস 1859 পাবলিশড হওয়ার পর মানুষের যে ম্যানকাইন্ডের যে একটা ফেথ, আমাদের হিউম্যানিটির যে একটা ফেথ রিলিজিয়নের ওপর এবং গডের ওপর, যে গড আমাদের সৃষ্টি করেছেন বা ভগবান আমাদের মানুষ রূপে পাঠিয়েছেন, সেই ফেথটাতে আঘাত করল। এই কারণে এই ভিক্টোরিয়ান এরাকে এরা অফ ফেথলেসনেস বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো এই চার নম্বর হিস্ট্রিক্যাল পয়েন্টটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট, যে কেন এরা অফ ফেথলেসনেস বলা হয়ে থাকে 1859 অন দা অরিজিন অফ স্পিসিস বাই ডারউইন পাবলিশ হওয়ার পর, টোটাল যে আমাদের সৃষ্টি সম্পর্কে যে বা ক্রিয়েশন অফ ম্যানকাইন্ড সম্পর্কে যে ধারণা ছিল সেটা টোটালি চেঞ্জ হয়ে গেল। দ্যাট ইজ ওয়াই এই পিরিয়ডটা কি, এই পিরিয়ডটা আমাদের কি হিসাবে পরিচিত, আমাদের দ্য এরা অফ ফেথলেসনেস। তাহলে মানুষের ফেথ চলে গেল কিসের উপর থেকে, গডের উপর থেকে, মানুষ এথেইস্টিক হয়ে গেল, মানে ভগবানের উপর বিশ্বাস টিশ্বাস কম করতে শুরু করলো। এই কারণে এরা অফ ফেথলেসনেস বা হোপলেসনেস বলা হয়ে থাকে। তা চার নম্বর পয়েন্টে পেয়ে গেলাম, তো চলো আমরা পাঁচ নম্বর পয়েন্টে চলে যাই। পাঁচ নম্বর পয়েন্ট দেখছি, দেখো ইংল্যান্ড স ইটস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই সময় কি ঘটছে, এই ভিক্টোরিয়ান পিরিয়ড আরো একটা ইম্পর্টেন্ট ইভেন্ট এই পিরিয়ডে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। যে রেভলিউশন 1760 থেকে 1840 অবধি চলেছিল, এর পরেও চলেছিল, বাট 1760 থেকে 1840 এই পিরিয়ডটাকে বেসিক্যালি ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিরিয়ড হিসাবে ধরা হয়ে থাকে। তা দেখো পাঁচ নাম্বার পয়েন্টে বা পাঁচ নাম্বার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হলো, এরপর আমরা নেক্সট জায়গায় যাব। নেক্সট কিসে যাব,
নেক্সট হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এজ। এই এজটার মেইন মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো কি 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 বৈশিষ্ট্য ছিল, তখন পাঁচটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়ে থাকি এই পিরিয়ডটা। সেই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স কি কি? প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স তাকে বলা হচ্ছে দ্য রাইজ অফ দ্য মিডল ক্লাসেস। এই ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে মিডল ক্লাসের রাইজ হতে শুরু করলো, উত্থান হতে শুরু করলো। এই যে আজকে যে মিডল ক্লাস সোসাইটি যারা আজকে রয়েছে, যারা যে কোনো ওয়ার্ল্ডের একটা ডমিনেটিং সোসাইটি, এই সোসাইটির কিন্তু উদ্ভব শুরু হলো কখন থেকে? আমাদের এই ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে। তাহলে প্রথম হচ্ছে দ্য রাইজ অফ দ্য মিডল ক্লাস। দু নম্বর কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো অ্যান্ড আরবানাইজেশন হলো। দিনের পর দিন শহর বাড়তে শুরু করলো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে শুরু করলো। এটা দু নম্বর ক্যারেক্টারিস্টিক্স। তিন নম্বর কি? স্ট্রিক্ট সোশ্যাল রুলস রিগার্ডিং ক্লাস অ্যান্ড ম্যারেজ। এই ভিক্টোরিয়ান পিরিয়ডের এই তিন নম্বর পয়েন্টটা বিরাট ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ ফেমাস ফর ইটস স্ট্রিক্ট রুলস। তাহলে স্ট্রিক্ট রুলস শুরু হলো এই পিরিয়ডে, বুঝতেই পারছো। তাহলে স্ট্রিক্ট রুলস রিগার্ডিং ক্লাস অ্যান্ড ম্যারেজ, এটা হলো। চার নম্বর কি হলো? সায়েন্টিফিক অ্যাডভান্সেস। তাহলে সায়েন্টিফিক অ্যাডভান্সেস, সায়েন্স ডে বাই ডে ডেভেলপ হতে শুরু করলো। দেখো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, তার মানে কি? সায়েন্সের ডেভেলপমেন্ট শুরু হলো। আর পাঁচ নাম্বার কি? দ্য গ্রোথ অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিরও গ্রোথ হতে শুরু করলো আমাদের এই পিরিয়ডে। তাহলে এই পাঁচটা মেইন ক্যারেক্টারিস্টিক্স আমরা এই পিরিয়ডের পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম, আমরা ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম। এরপর আমরা লিটারেচারে চলে আসবো। এরপর কিসে আসবো? আমরা লিটারেচারে চলে আসবো। তাহলে আমি প্রথমেই বলেছি আজকের ক্লাস একটা ম্যারাথন ক্লাস হবে। ম্যারাথন ক্লাস মানে অনেক বড় ক্লাস, প্রায় এক ঘন্টার উপরে চলবে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখো, দেখো ভালো লাগবে, তোমাদের টোটালি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো নেক্সট, নেক্সট আমরা লিটারেচার দেখি, দ্য ভিক্টোরিয়ান লিটারেচার। তো দেখো ভিক্টোরিয়ান লিটারেচারকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছি। একটা কি? একটা হচ্ছে আমাদের পোয়েটস, আর একটা হচ্ছে প্রোজ রাইটার্স। একটা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েটস, একটা হচ্ছে ভিক্টোরিয়ান প্রোজ রাইটার্স। এই প্রোজ রাইটার্সদের আমরা আবার দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি? নভেলিস্টস, আর একটা হচ্ছে এসেইস্টস। তাহলে আজকে কিন্তু আমরা প্রোজ রাইটার্সদের এই ক্লাসে জানবো না, আমরা কিন্তু শুধুমাত্র কাদের জানবো? আমরা শুধুমাত্র জানবো পোয়েটসদের। ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো পোয়েটসদের। তার আগে হ্যাঁ আয়েশা তোমাকেও হ্যালো, পূজা তোমাকেও হ্যালো, রাজেশ হ্যালো, ইয়ারুপ তোমাকেও হ্যালো, সুদিস্তা হ্যালো, সুস্মিতা তোমাকেও হ্যালো। তো বাকি যারা এসছো তাদের সবাইকে হ্যালো জানালাম। তো চলো আমরা শুরু করি এরপর দ্য ভিক্টোরিয়ান লিটারেচারে যে পোয়েটসরা আছে সেই পোয়েটসে শুরু করি। তাহলে ম্যারাথন ক্লাস অনেক লম্বা ক্লাস হবে, সবাই ধৈর্য ধরে দেখবে, সমস্ত ভিক্টোরিয়ান পিরিয়ডটা আমরা ক্লিয়ার করব এই ক্লাসে। তো চলো আমরা ভিক্টোরিয়ান পোয়েটসদের আজকের ক্লাসে জানি, তাহলে আমাদের টোটাল পোয়েটসগুলো সম্বন্ধে ধারণা হয়ে যাবে। তো দেখো প্রথমেই যে পোয়েটস তাদেরকে জানতে হবে, আমাদের দশজন পোয়েটকে জানতে হবে। এই দশজন পোয়েটকে আমাদের জানতে হবে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কারা সেটা আমি বলে দেবো, লেস ইম্পর্টেন্ট কারা সেটাও বলে দেবো। তোমরা খাতার মধ্যে মার্কিং করে নিও, আমি এখানে মার্কিং করে করে দেখিয়ে দেবো। তা দেখো প্রথম যে পোয়েট যাকে আমাদের জানতে হবে তার নাম হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই অ্যালফ্রেড লর্ড টেনিসন নিয়ে একজন মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে রবার্ট ব্রাউনিং, থার্ড হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ফোর্থ হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, ফিফথ হচ্ছে এডওয়ার্ড ফিজারেল্ড, সিক্সথ হচ্ছে আর্থার হিউ ক্ল, সেভেন্থ হচ্ছে দাঁতে গ্যাব্রিয়াল রসেটি, এইট হচ্ছে ক্রিস্টিনা জর্জিনা রসেটি, ন নম্বরে হচ্ছে উইলিয়াম মরিস, আর দশ নম্বরে হচ্ছে অ্যালগার্নন চার্লস সুইনবর্ন। তাহলে কোন কোন পোয়েটরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভিক্টোরিয়ান পিরিয়ডে? দেখো এখানে ইম্পর্টেন্ট হচ্ছেন আমাদের এই চারজন, অ্যালফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনি, এলিজাবেথ ব্যারেট ব্রাউনি, ম্যাথিউ আর্নল্ড। এনারা চারজন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। এছাড়াও আরও তিনজন ইম্পর্টেন্ট আছেন এনারা ছাড়াও, সেটা হচ্ছে কারা কারা? সেটা হচ্ছে আমাদের এই দাঁতে গ্যাব্রিয়েল রসেটি,
ক্রিস্টিনা জর্জিনা রোসেটি আর উইলিয়াম মরিস। তাহলে আমরা টোটাল 7 জন ইম্পর্টেন্ট পাচ্ছি। প্রথমে কাকে কাকে পাচ্ছি? লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ইবি ব্রাউনিং আর ম্যাথিউ আর্নল্ড, আর এদিকে পাচ্ছি ডিজি রোসেটি, সিজি রোসেটি আর উইলিয়াম মরিস। তো চলো আমরা এক এক করে এবারে পোয়েট গুলোকে জানি। আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে জেনে নিলাম, এরপর আমরা এক এক করে কি সবাইকে জানি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যিনি আছে তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত একজন রাইটার বা বিখ্যাত একজন পোয়েট, তার নাম হচ্ছে কি? অ্যালফ্রেড লর্ড টেনিসন। তাহলে অ্যালফ্রেড লর্ড টেনিসন হচ্ছেন আমাদের প্রথম বিখ্যাত পোয়েট। তো দেখো, অ্যালফ্রেড লর্ড টেনিসনের জন্ম হচ্ছে 1809-এ, মৃত্যু হচ্ছে কখন? 1892। লর্ড টেনিসনকে বেসিক্যালি বিলেটেড রোমান্টিক পোয়েট বলা হয়ে থাকে। লর্ড টেনিসনকে কি বলা হয়ে থাকে? বিলেটেড রোমান্টিক পোয়েট বলা হয়ে থাকে। কাকে গো? আমাদের লর্ড টেনিসনকে। এই টেনিসন সম্পর্কে আমরা পয়েন্ট ওয়াইজ কিছু জিনিস জেনে নেব। তাহলে প্রথমে আমাদের টেনিসন সম্পর্কে যেটা জানতে হবে সেটা কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে হি ওয়াজ এ পোয়েট লরিয়েট ফ্রম 1850 to 1892। তাহলে ইংল্যান্ডের পোয়েট লরিয়েট ছিলেন কে? আমাদের অ্যালফ্রেড লর্ড টেনিসন। কত সাল থেকে কত সাল অবধি? 1850 সাল থেকে 1892 সাল অবধি কে গো? লর্ড টেনিসন ইংল্যান্ডের সভাকবি বা পোয়েট লরিয়েট ছিলেন। সেকেন্ড পয়েন্ট কি জানছি আমরা? টেনিসনস আর্লি পোয়েট্রি উইথ ইটস মেডিভালিজম, পাওয়ারফুল ভিজুয়াল ইমেজারি ওয়াজ এ মেজর ইনফ্লুয়েন্স অন দ্য প্রি রাফলাইট ব্রাদারহুড। টেনিসনের আর্লি পোয়েট্রি গুলো তার মধ্যে কি দেখতে পাই আমরা? টেনিসনের কবিতার মধ্যে দেখতে পাই বেসিক্যালি মেডিভালিজম, মধ্যযুগের একটা গল্প, আর পাওয়ারফুল ভিজুয়াল ইমেজারি, আর তিনি খুব সুন্দর একটা ইমেজ প্রেজেন্ট করতে পারতেন। এই যে তার এই মেডিভালিজম, মধ্যযুগীয় গল্প এবং ভিজুয়াল ইমেজারি, এটা ইনফ্লুয়েন্স করেছিল। তাদের ইনফ্লুয়েন্স করেছিল প্রি রাফলাইট ব্রাদারহুডের যে পোয়েটরা আছে তাদের। এই প্রি রাফলাইট ব্রাদারহুড কি এটা আমরা পরে জানছি, আমরা পরে এটাকে ডিটেলসে জানবো। এখন জাস্ট জেনে রাখো যে টেনিসন এনাদেরকে ইনফ্লুয়েন্স করেছিলেন। এবার দেখো আমরা দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছি, আমরা নেক্সট পেজে আরো দেখব টেনিসনের দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ক কি কি। একটা হচ্ছে দেখো আমাদের একটা কবিতা, একটা কবিতা নয় একটা কালেকশন, তার নাম হচ্ছে পোয়েমস বাই টু ব্রাদার্স। এটা বেসিক্যালি কত সালে? 1827-এ পাবলিশ হচ্ছে। কখন পাবলিশ হচ্ছে? 1827-এ পাবলিশ হচ্ছে। টেনিসন এই কবিতার বইটাতে তার ভাইয়ের সাথে কোলাবোরেশন করে। তার ভাইয়ের নাম কি? চার্লস। তাহলে চার্লস আর টেনিসন দুজন মিলে 1827-এ পাবলিশ করেন কি? পোয়েমস বাই টু ব্রাদার্স। এটা একটা টেনিসনের ইম্পর্টেন্ট ওয়ার্ক। এছাড়া কি? এছাড়া রয়েছে টেনিসনের একটা কবিতা, তার নাম হচ্ছে টিম্বাক্টো, যেটা 1829-এ পাবলিশ হচ্ছে। এটা একটা প্রাইজ পোয়েম। প্রাইজ পোয়েম মানে বুঝতেই পারছো ইম্পর্টেন্ট পোয়েম। তাই টেনিসনের দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ক পেলাম, একটা হচ্ছে কালেকশন, কবিতার কালেকশন যেখানে অনেকগুলো কবিতা আছে, যার নাম হচ্ছে পোয়েমস বাই টু ব্রাদার্স, 1827-এ পাবলিশ হচ্ছে, টেনিসন এবং তার ভাই চার্লস মিলে পাবলিশ করছে। আর আরেকটা হচ্ছে তার কবিতা, একটা প্রাইজ পোয়েম, একটা নোটাবল পোয়েম, তার নাম হচ্ছে টিম্বাক্টো, এটা 1829-এ পাবলিশ হচ্ছে। তা আমরা টেনিসনের দুটো রাইটিং জানতে পারলাম। আমরা নেক্সট যাই। নেক্সট দেখো তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি টেনিসনের আরেকটা কালেকশন, যে কালেকশনটার নাম হচ্ছে পোয়েমস চিফলি লিরিক্যাল। কি নাম? পোয়েমস চিফলি লিরিক্যাল। এই কালেকশনটা কখন পাবলিশ হচ্ছে? 1830।
1830-এ পাবলিশ হয়েছে। এই পোয়েমস চিফলি লিরিক্যাল এই যে কালেকশনটা রয়েছে এই কালেকশনেও টেনিসনে কিছু বিখ্যাত কবিতা রয়েছে। কি কি রয়েছে? চারটে বিখ্যাত কবিতা রয়েছে যার নাম আমরা এখানে লিখেছি। একটা নাম হচ্ছে কি? ক্লারিবল। একটা নাম কি? মারিয়ানা। একটা নাম কি? ইসাবেল। আর একটা নাম হচ্ছে মেডলাইন। এই চারটে কবিতা ক্লারিবল, মারিয়ানা, ইসাবেল এবং মেডলাইন, এই চারটে কবিতা টেনিসনের 1830 যে কালেকশন, 1830-এর যে কালেকশন যার নাম হচ্ছে পোয়েমস চিফলি লিরিক্যাল, সেখানে দেখতে পাওয়া যায়। চার নম্বর যে কালেকশন টেনিসনের তার নাম হচ্ছে পোয়েমস। এটা 1832 বা 1833-তে পাবলিশ হয়েছে। এর আন্ডারে কি কি রয়েছে? এর আন্ডারেও কিন্তু চারটে বিখ্যাত কবিতা রয়েছে যার মধ্যে হয়তো একটা তোমরা অলরেডি সিলেবাসে পড়েছো বা না পড়া হয়ে থাকতেও পারে। কি কি আছে? দ্য লেডি অফ স্যালট, এটা একটা আছে। দ্য লোটস ইটার্স, এটা আরেকটা আছে। দ্য প্যালেস অফ আর্ট, এটা আরেকটা আছে। আর আরেকটা আছে ব্রেক ব্রেক ব্রেক। এই চারটে কবিতা এই পোয়েমস 1832 বা 1833-তে আমরা দেখতে পাই, এই কালেকশনের আন্ডার দেখতে পাই। তা টেনিসন দেখো চারটে ইম্পর্টেন্ট আমরা রাইটিং এর পোয়েট্রি রাইটিং এর নাম পেলাম। আমরা নেক্সট দেখি টেনিসনে কি পাচ্ছি। নেক্সট পাচ্ছি আমরা পাঁচ নম্বরে, দেখো পোয়েমস, পোয়েমস 1842। তাহলে পোয়েমস 1842, 1842-তে তিনি আরেকটা কালেকশন বার করলেন, পাবলিশ করলেন, এটার নামও পোয়েমস দিলেন। এর মধ্যে কি কি রয়েছে বিখ্যাত কবিতা আমাদের টেনিসনের সেগুলো জানতে হবে। কি কি আছে দেখো, প্রথমে আছে মোট ডি আর্থার নামে, মোট ডি আর্থার নামে একটা কবিতা আছে। ইউলিসিস নামে একটা কবিতা আছে, এটা একটা বিখ্যাত কবিতা। এই ইউলিসিস আমাদের টেনিসনে একটা বিখ্যাত কবিতা, ইউলিসিস নামে একটা কবিতা আছে। আর কি আছে? লক্সলে হল নামে একটা কবিতা আছে। এই তিনটে কবিতা এই কালেকশনে দেখতে পাওয়া যায়। কোন কালেকশনে গো? পোয়েমস 1842। তাহলে এই তিনটে কবিতা পেয়ে গেলাম। এই যে মোট ডি আর্থার, এটা সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নাও। এটা কেন জানতে বলছি? কারণ সেম নামে আরো একটা রাইটিং আছে। কি আছে দেখো, আরো একটা রাইটিং আছে যার নাম হচ্ছে ল মোট ডি আর্থার, বা যাকে বলা হয়ে থাকে ল মোট ডার্থার, যেটা একটা মিডল ইংলিশ সাবজেক্ট ম্যাটারের উপর লিখেছিলেন। কে লিখেছিলেন গো? স্যার থমাস ম্যালোরি। তা দেখো এই মোট ডি আর্থার, এটার উপর দুটো রাইটিং পেলাম। একটা কার পেলাম? একটা পেলাম কবিতা, কার লেখা? টেনিসনের লেখা, যেটা পোয়েমস 1842-তে পাবলিশ হচ্ছে। আর আরেকটা হচ্ছে থমাস ম্যালোরির লেখা, যার নাম হচ্ছে ল মোট ডি আর্থার। তাহলে এটা একটু জেনে রাখবে, কারণ আসতেই পারে কোশ্চেনে যে ল মোট ডি আর্থার কে পাবলিশ করেছিলেন, যাতে কনফিউজ না হয়ে যাও। তাহলে মোট ডি আর্থার পোয়েম, সেটা টেনিসন, আর ল মোট ডি আর্থার সেটা হচ্ছে একটা স্টোরি থমাস ম্যালোরি। তাহলে এটা জানলাম। ছ নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ছ নম্বরে যেটা নাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? দ্য প্রিন্সেস এ মেডলে 1847-এ পাবলিশ। এটা কি? এটা বেসিক্যালি একটা সিরিয় কমিক। এখানে সিরিয়াস ম্যাটারও আছে প্লাস কমিক্যাল ম্যাটারও আছে, এই জন্য একে বলা হচ্ছে সিরিয় কমিক ম্যাটার। এবং এখানে টেনিসের একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করছে, যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছেন সেই কনসেপ্টটাকে বলা হয়ে থাকে দ্য নিউ উম্যান কনসেপ্ট। কি বলা হয়ে থাকে? দ্য নিউ উম্যান কনসেপ্ট। টেনিসন এই দ্য প্রিন্সেস আ মেডলি 1847-এ যেটা আমাদের পাবলিশ হচ্ছে, এটা একটা সিরিয় কমিক, সিরিয়াসনেস আছে, কমিক্যালনেস আছে। এখানে একটা নতুন থিম নিয়ে আলোচনা করছেন, সেই থিমটাকে বলা হয় দ্য নিউ উম্যান থিম। ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে উইমেন রাইজিং শুরু হলো, উইমেন আপরাইজিং শুরু হচ্ছে কখন থেকে? ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে।
এই কারণে দ্য নিউ উইমেন। এই যে টোটাল এই যে সিরিয় কমিকটা, এটা কিসে লেখা হয়? দ্য প্রিন্সেসটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়। এটা কিসে লেখা হয় তাকে? ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়। তা দেখো আমরা এটা জেনে গেলাম, আমরা নেক্সট চলে যাই। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? টেনিসনের সাত নাম্বার ওয়ার্ক, যেটা বিখ্যাত একটা ওয়ার্ক, যার নাম হচ্ছে ইন মেমোরিয়াম এ এইচ এইচ। এ এইচ এইচ কথাটার মানে হলো আর্থার হেনরি হলাম বা ইন মেমোরিয়াম। এই ইন মেমোরিয়াম কখন পাবলিশড হচ্ছে? ইন মেমোরিয়াম পাবলিশড হচ্ছে 1850-তে, 1850 সালে পাবলিশড হচ্ছে কি আমাদের ইন মেমোরিয়াম। এই ইন মেমোরিয়াম টেনিসন লিখে শেষ করেন কখন? 1849-এ, 1849 সালে টেনিসন লিখে শেষ করেন কি ইন মেমোরিয়াম। তিনি ইন মেমোরিয়াম কেন লিখেছিলেন? বেসিক্যালি ইন মেমোরিয়াম লেখা হয়েছিল টেনিসন তার এক বন্ধুর মৃত্যুতে, সেই বন্ধুর মৃত্যুটাকে এলিজিয়াক টোনে প্রেজেন্ট করেছিলেন এই ইন মেমোরিয়ামে। সেই বন্ধুর নাম কি? সেই বন্ধুর নাম হচ্ছে আর্থার হেনরি হলাম। ইন মেমোরিয়াম এ এইচ এইচ, ইন দ্য মেমোরি অফ, ইন মেমোরিয়াম কথার মানে কি? ইন দ্য মেমোরি অফ আর্থার হেনরি হলাম। তাহলে বেসিক্যালি এটা আর্থার হেনরি হলামের জন্য লেখা। এই আর্থার হেনরি হলাম তার সেরিব্রাল হ্যামরেজের কারণে খুব কম বয়সে, মাত্র 22 বছর বয়সে 1833-তে মারা যান এবং টেনিসন এর মৃত্যুতে অনেক ভেঙে পড়েন। তাই তার মৃত্যুকে তিনি তার কবিতা ইন মেমোরিয়াম 1850-তে পাবলিশ করেন এবং তাকে তিনি তার যে মৃত্যুর যে শোকটা সেটাকে প্রকাশ করেন। এই ইন মেমোরিয়াম বেসিক্যালি লেখা হয়েছে 4 লাইন ABBA স্ট্যানজাতে এবং এখানে আয়াম্বিক পেন্টামিটার ইউজ করা হয়েছে। এই 4 লাইন ABBA স্ট্যানজা যেখানে আয়াম্বিক পেন্টামিটার আছে, সরি আয়াম্বিক টেট্রামিটার আছে, আয়াম্বিক পেন্টামিটার নয়, আয়াম্বিক টেট্রামিটার আছে, এই স্ট্যানজাকে এখন বলা হয় ইন মেমোরিয়াম স্ট্যানজাস। তাহলে যদি কোয়েশ্চেন আসে ইন মেমোরিয়াম স্ট্যানজা বলতে কি বোঝো, তাহলে উত্তর কি হবে? 4 লাইন ABBA স্ট্যানজা অফ আয়াম্বিক টেট্রামিটার। তাহলে ইন মেমোরিয়াম স্ট্যানজা মানে হলো 4 লাইন ABBA স্ট্যানজাস অফ আয়াম্বিক টেট্রামিটার। বুঝতে পারছো এই রাইম স্কিমে লেখা হয়েছে কোনটা? আমাদের এই ইন মেমোরিয়াম। দেখো আমরা ইন মেমোরিয়াম পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট দেখব, নেক্সট আমরা কি পাচ্ছি দেখি। চলো, মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিল, কারেন্ট চলে গেছিল, কারেন্ট গিয়ে আমাদের নেটওয়ার্ক কেটে গেছিল, আবার কারেন্ট চলে এসেছে। কারেন্ট খুব জ্বালায়, ঠিক আছে তো চলে এসো সবাই আবার।
আমরা ইন মেমোরিয়ামে ছিলাম, সেই আবার চলে এসো। তো দেখো মাঝখানে কারেন্ট অফ গিয়ে সমস্ত গোলমাল হয়ে গেছিল, আবার আমরা চলে এসেছি আমাদের ক্লাসে, কারেন্ট চলে এসেছে আবার আমাদের। তো চলো দেখা যাক নেক্সট আমরা কি হচ্ছে। চলো আমরা কোথায় ছিলাম, আমরা ইন মেমোরিয়াম ছিলাম। ইন মেমোরিয়ামের পর দেখো আমরা নেক্সট যেটা পাচ্ছি, ইন মেমোরিয়াম আমরা জেনে নিলাম যে এটা আর্থার হেনরি হলামের জন্য লেখা হয়েছে। এরপর নেক্সট যেটা আমরা জানবো তার নাম হচ্ছে মড। মড কি? মড বেসিক্যালি একটা মনোড্রামা, তার লেখা আমাদের টেনিসনের লেখা। এই মড কখন পাবলিশ হচ্ছে? এই মড পাবলিশ হচ্ছে 1855 বা 1856, দুবার পাবলিশ হচ্ছে এটা, প্রথমে 1855 তারপর 1856। এটাকে একটা মনোড্রামা কেন বলা হয়ে থাকে? এটাকে মনোড্রামা বলা হয়ে থাকে তার পেছনে কারণ হচ্ছে এখানে আমরা লাভ, হেট্রেড, হোপ এবং ডেসপিয়ার অফ এ লাভার এই সাবজেক্ট ম্যাটারগুলোকে দেখতে পাই। দ্যাট ইজ ওয়াই এটা কি বলা হয়, একটা মনোড্রামা বলা হয়ে থাকে। তাহলে আমরা মড পেয়ে গেলাম। আমরা মডের পর আমরা নেক্সট যে রাইটিং পাচ্ছি দেখি, নেক্সট আমরা কোন রাইটিং পাচ্ছি। নেক্সট আমরা যে রাইটিং পাচ্ছি তার নাম হচ্ছে দেখো ইনোক আর্ডেন অ্যান্ড আদার পোয়েমস, যেটা 1862 একবার পাবলিশ হয়, তারপর 1864 আবার পাবলিশ। দাদা আমরা পেলাম নেক্সট কি? নেক্সট আমরা পেলাম ইনক আর্ডেন অ্যান্ড আদার পোয়েমস। এই যে কালেকশন, এই কালেকশনের আন্ডারে আমাদের টিথোনাস নামে একটা বিখ্যাত কবিতা আছে। টিথোনাস নামে টেনিসনের একটা বিখ্যাত কবিতা এই কালেকশনের আন্ডারে আছে, যে কালেকশনটার নাম কি গো? ইনক আর্ডেন অ্যান্ড আদার পোয়েমস, যেটা 1862 থেকে 1864 এর মধ্যে কি হয় আমাদের পাবলিশ। এই যে কালেকশনটা এই 1862 থেকে 1864 এর মধ্যে যেটা পাবলিশ হচ্ছে, যেখানে টিথোনাস রয়েছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কালেকশন। কারণ বুঝতেই পারছো টিথোনাস একটা ইম্পর্টেন্ট কবিতা। এই টিথোনাস কবিতাটা বেসিক্যালি লেখা হয়েছিল কখন? টিথোনাস কবিতাটা লেখা হয়েছিল 1833 এবং এটা কমপ্লিট হয় 1859। এই টিথোনাস কবিতাটার প্রথম টাইটেল কি ছিল? প্রথম টাইটেল ছিল টিথন। কি ছিল? টিথন। টিথন ছিল এর প্রথম টাইটেল। তারপর টেনিসন এটাকে যখন পাবলিশ করে 1860 প্রথম পাবলিশ হয় ফেব্রুয়ারি মাসে কর্নহিল ম্যাগাজিন নামে একটা ম্যাগাজিনে, তখন টেনিসনের নাম দিয়ে দেয় টিথোনাস। এটা বেসিক্যালি একটা গ্রিক মাইথোলজির গল্প। টিথোনাস নামে একজন রাজা এবং ভোরবেলার দেবী যার নাম হচ্ছে ইয়স বা অরোরা, তার সাথে টিথোনাসের প্রেমের গল্প নিয়ে আমাদের কি এই কবিতা টিথোনাস। খুব টাচিং একটা কবিতা, পারলে পড়ে দেখতে পারো, খুব টাচিং একটা কবিতা। তাহলে আমরা দেখো 9 নম্বরে এটা পেয়ে গেলাম। আমরা 10 নম্বরে কি পাচ্ছি? 10 নম্বরে আমরা পাচ্ছি টেনিসনের আরো একটা রাইটিং, যার নাম হচ্ছে কিং আর্থার, সরি আইডিয়ালস অফ দ্য কিং, যার নাম হচ্ছে কি আইডিয়ালস অফ দ্য কিং, যেটা তিনটে সিরিজে পাবলিশ, যেটা কি হয়
তিনটে সিরিজে পাবলিশ হয়। প্রথম সিরিজ কখন পাবলিশ হয়? 1859। সেকেন্ড সিরিজ কখন পাবলিশ হয়? 1869। আর থার্ড সিরিজ কখন পাবলিশ হয়? 1889। এই যে আইডিয়ালস অফ দ্য কিং, এটা বেসিক্যালি মিল্টনের ওপর ইন্সপায়ার হয়ে করেছিলেন কে? আমাদের টেনিসন। মিল্টন এই কাজটা শুরু করেছিলেন, বাট মিল্টন অ্যাবান্ডন করে দেন, ছেড়ে দেন। মিল্টন ছেড়ে দেওয়ার পর টেনিসন এই আইডিয়াটার উপর কাজ করতে শুরু করেন এবং তিনি তিনটে সিরিজে এটাকে কমপ্লিট করেন, যার নাম হচ্ছে আইডিয়ালস অফ দ্য কিং। এই যে আইডিয়ালস অফ দ্য কিং সিরিজ, এখানে বেসিক্যালি কার গল্প রয়েছে? বেসিক্যালি এখানে কিং আর্থার, ওই যে মধ্যযুগের কিং আর্থার, তোমরা মিডল ইংলিশ পিরিয়ডে পড়েছো কিং আর্থারের গল্প, ওই কিং আর্থার এবং তার যে রাউন্ড টেবল, তার যে টেবিলে মিটিং হতো সেই টেবিলটাকে বলা হতো রাউন্ড টেবল। সেখানে ভালো ভালো বিখ্যাত বিখ্যাত নাইটরা, সৈন্যরা বসত, সেই নিয়ে গল্প হচ্ছে আইডিয়ালস অফ দ্য কিং। তাহলে 10 নম্বরে আমরা এটাকে পেয়ে গেলাম। আমরা 11 নম্বর দেখি কি পাচ্ছি। 11 নম্বর পাচ্ছি আমরা প্লেস। দেখো, কবিতা লেখা ছাড়াও আমাদের টেনিসন অনেক নাটক লিখেছিলেন। কি কি নাটক লিখেছিলেন? দেখো, তিনি হিস্ট্রিক্যাল প্লে লিখেছিলেন, প্লাস কমেডিও লিখেছিলেন, প্লাস এরকম নাটকও লিখেছিলেন। তার যে হিস্ট্রিক্যাল প্লে গুলো আছে, কটা আছে? তিনটে আছে। একটা কি? একটা নাম হচ্ছে কুইন ম্যারি 1875-এ, একটা নাম কি হ্যারোল্ড 1876-এ, একটা নাম হচ্ছে বেকেট 1884। তাহলে হিস্ট্রিক্যাল প্লে তিনটে পেলাম। কি কি পেলাম? একটা পেলাম আমরা কুইন ম্যারি, একটা হ্যারোল্ড, একটা বেকেট। কমেডি আছে এছাড়া। কমেডি কি কি পাচ্ছি? দ্য ফ্যালকন। এই যে ফ্যালকন নামে যে কমেডিটা, যেটা 1879-এ পাবলিশ হচ্ছে, এটা বোকাসিওর কাছ থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন কে গো? টেনিসন। তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে যে টেনিসন একটা নাটক লিখেছেন যেটা তিনি বোকাসিওর কাছ থেকে ইনফ্লুয়েসড হয়ে লিখেছিলেন, সেই নাটকের নাম কি? তার নাম কি গো? দ্য ফ্যালকন। এছাড়াও তিনি আরো একটা কমেডি লিখেছেন, তার নাম হচ্ছে দ্য কাপ। দ্য কাপ 1881-এ পাবলিশড। এটাও কার উপর ইনফ্লুয়েসড হয়ে তিনি লিখেছেন? প্লুটার্ক। প্লুটার্কের নাম শুনেছো তোমরা? ওই প্লুটার্ক এবং ইরভিং, প্লুটার্ক এবং ইরভিং এর উপর ইনফ্লুয়েসড হয়ে তিনি দ্য কাপ নামে আরো এক কমেডি লিখেছেন। এছাড়াও তার আরো একটা সোশ্যাল ড্রামা আছে, এটা কমেডির মধ্যেই পড়ে, তার নাম হচ্ছে দ্য ফোরস্টার্স অর দ্য ফরেস্টার্স অর রবিন হুড অ্যান্ড মেড ম্যারিয়ন। তাহলে তার আরো একটা নাটক, এটাও কমেডির মধ্যেই পড়ে, তার নাম হচ্ছে কি? দ্য ফরেস্টার্স অর রবিন হুড অ্যান্ড মেড ম্যারিয়ন। এটা 1892-তে পাবলিশ হয়। এটা ইংল্যান্ডে পাবলিশ হয় না, এটা তার পরিবর্তে কোথায় পাবলিশ হয়? নিউ ইয়র্কে পাবলিশ হয় 1892-তে। তাহলে আমরা নাটকের জগতেও টেনিসনের নাম খুঁজে পেলাম এবং টেনিসনের কিছু বিখ্যাত নাটককেও আমরা পেয়ে গেলাম। এবার চলো আমরা নেক্সট দেখি কাকে পাচ্ছি। নেক্সট যাকে পাচ্ছি তার নাম হচ্ছে রবার্ট ব্রাউনিং, যার জন্ম হচ্ছে 1812, মৃত্যু হচ্ছে 1889। এই রবার্ট ব্রাউনিং এর সাথে একটা টার্ম জড়িত হয়ে আছে, যে টার্মটার নাম হচ্ছে ড্রামাটিক মনোলোগ। এই ড্রামাটিক মনোলগ টার্মটা রবার্ট ব্রাউনিং এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আছে। কেন অ্যাসোসিয়েটেড হয়ে আছে? খুব সিম্পল ব্যাপার, রবার্ট ব্রাউনিং প্রথম জীবনে নাটক লিখতে চেয়েছিলেন, বাট অ্যাজ এ প্লে রাইট বা অ্যাজ এ নাট্যকার তিনি কিন্তু
সাকসেস পাননি, সাকসেস না পাওয়ার জন্য তিনি কবিতাকে তার ক্যারিয়ার হিসাবে চুজ করে নেন, এবং সেই কারণে তিনি কবিতার মধ্যে নাটকের কোয়ালিটি ঢুকিয়ে দেন এবং তার কবিতাগুলো ড্রামাটিক মনোলগ নামে পরিচিত হতে থাকে। এই ড্রামাটিক মনোলগ টার্মটা, এই ড্রামাটিক মনোলগের উপর আমি একটা অন্য ক্লাস করব, এই ক্লাসে বলবো না, ডিটেলস একটা অন্য ক্লাস করব, সেখানে বলে দেবো। এই ড্রামাটিক মনোলগ টার্মটা কিন্তু অ্যাসোসিয়েটেড কার সাথে, আমাদের রবার্ট ব্রাউনিং এর সাথে। দেখো তার ইম্পর্টেন্ট ওয়ার্ক গুলো জানি, তাহলে ইম্পর্টেন্ট ওয়ার্ক এর মধ্যে প্রথমে রয়েছে কি গো, তার প্লে গুলো। তাহলে প্রথমে তিনি প্লে লিখতে শুরু করেছিলেন, প্লেতে সাকসেস পেলেন না বলে তিনি কোথায় এলেন, তিনি আমাদের এই কবিতায় এলেন, এবং কবিতার মধ্যেও কিন্তু তিনি নাটকের যে ছবি সেটা দেখালেন, এবং তিনি কি করলেন, ড্রামাটিক মনোলগ লিখলেন। তো তার প্লে গুলোর মধ্যে কি কি রয়েছে, প্রথম রয়েছে পিপা পাসেস, 1841 এর একটা প্লে। তাছাড়া রয়েছে কিং ভিক্টর অ্যান্ড কিং চার্লস, 1842, এবং সবচেয়ে যেটা ফেমাস তার নাটকের মধ্যে সেটা হচ্ছে কি, স্ট্র্যাফোর্ড অ্যান্ড হিস্ট্রিক্যাল ট্র্যাজেডি, যেটা প্রথম পাবলিশড হচ্ছে কখন, 1837। তা দেখো আমরা ব্রাউনিংয়ের, রবার্ট ব্রাউনিংয়ের এগুলো পেয়ে গেলাম, কি কি পেলাম আমরা তার ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে নাটকগুলো পেয়ে গেলাম, কি কি, পিপা পাসেস 1841, কিং ভিক্টর অ্যান্ড কিং চার্লস 1842, আর পেলাম কি, স্ট্র্যাফোর্ড অ্যান্ড হিস্ট্রিক্যাল ট্র্যাজেডি, যেটা কখন পাবলিশড হচ্ছে, 1837 এ পাবলিশড হচ্ছে। নেক্সট আমরা রবার্ট ব্রাউনিং এ দেখি কি পাচ্ছি, নেক্সট হচ্ছে তার পোয়েট্রি। দেখো ব্রাউনিং বেসিক্যালি আজকে ফেমাস কিন্তু পোয়েট্রির জন্য, নাটকের জন্য নয়। তাহলে পোয়েট্রি গুলো জানতে হবে, তাহলে প্রথম তার যে পোয়েট্রি সেটা জানি আমরা, পলাইন, আ ফ্র্যাগ্রেন্ট অফ এ কনফেশন, অলসো নোন অ্যাজ পলাইন, ইজ দ্য ফার্স্ট পাবলিশড পোয়েম বাই রবার্ট ব্রাউনিং। ইট ওয়াজ রিটেন ইন 1832 অ্যান্ড পাবলিশড অ্যানোনিমাসলি ইন 1833, ইট ইজ ইনফ্লুয়েসড বাই সেলি। তার প্রথম যে কবিতা, একটা ন্যারেটিভ পোয়েম, তার নাম হচ্ছে কি গো, পলাইন আ ফ্র্যাগমেন্ট অফ এ কনফেশন, এটা কিন্তু কোনো ড্রামাটিক মনোলগ নয়, এটা বেসিক্যালি একটা ন্যারেটিভ পোয়েম। এই কবিতাটা 1832 তে লেখা হয় এবং পাবলিশড হয় 1833 তে। এই কবিতাটা আমাদের কার উপর ইনফ্লুয়েসড হয়ে লিখেছে, আমাদের ব্রাউনিং বেসিক্যালি সেলির উপর ইনফ্লুয়েসড হয়ে এই কবিতাটা লিখেছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট কি পাচ্ছি, নেক্সট তার যে কবিতা পাচ্ছি তার নাম হচ্ছে প্যারাসেলসাস। এটা কি, প্যারাসেলসাস ইজ এ ফাইভ পার্ট এপিক পোয়েম অ্যান্ড পাবলিশড ইন 1835। দ্য পোয়েম ইজ স্প্লিট ইনটু ফাইভ পার্টস কল্ড প্যারাসেলসাস অ্যাসপায়ার্স, প্যারাসেলসাস অ্যাটেইনস, প্যারাসেলসাস, প্যারাসেলসাস অ্যাসপায়ার্স অ্যান্ড প্যারাসেলসাস অ্যাটেইনস। তাহলে এই কবিতার পাঁচটা ভাগ আছে, এই প্যারাসেলসাস কবিতাটা এপিক পোয়েম, কি কবিতা, এপিক পোয়েম। পাবলিশড হচ্ছে কখন, পাবলিশড হচ্ছে আমাদের 1835। এই প্যারাসেলসাস যেটা একটা এপিক পোয়েম, এটা পাবলিশড হচ্ছে কখন, 1835। এবং এই কবিতাটার পাঁচটা পার্ট আছে, সেই পার্টগুলোর নাম কি কি, প্যারাসেলসাস অ্যাসপিরাস, প্যারাসেলসাস অ্যাটেইনস, প্যারাসেলসাস, প্যারাসেলসাস অ্যাসপায়ার্স, আর এটা হচ্ছে প্যারাসেলসাস অ্যাটেইনস, এই পাঁচটা। তা দেখো আমরা পেয়ে গেলাম প্যারাসেলসাস তার একটা এপিক পোয়েম। এরপর দেখো আমরা ব্রাউনিং এর কি পাচ্ছি নেক্সট, এরপর আমরা পাচ্ছি নেক্সট যে কবিতা তার নাম হচ্ছে সর্ডেলো। Sordello is a narrative poem by the English poet Robert Browning, worked on for 7 years and largely written in between 1836 and 1840. It was published in March 1840. It consists of a fictionalized version of the life of Sordello da Goito, a 13th century Lombard trovador
depicted in Canto 6 of Dante Alighieri's Purgatory. তা দেখো সার্ডিলো একটা ন্যারেটিভ পোয়েম কার লেখা? আমাদের রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর লেখা একটা ন্যারেটিভ পোয়েম কি? নেক্সট সার্ডিলো। এই সার্ডিলো বেসিক্যালি 1836 থেকে 1840 এই 7 বছর ধরে লিখেছেন কে? আমাদের ব্রাউনিং। এবং এটা পাবলিশড হচ্ছে মার্চ মাসে 1840। এখানে আমরা কি দেখতে পাই? এখানে একটা ইটালিয়ান মানুষের 13th century ইটালিয়ান একটা লোক, তার নাম হচ্ছে সার্ডিলো দা গোইতো, তার গল্প দেখতে। এই সার্ডিলো দা গোইতোর গল্প বেসিক্যালি প্রথম কোথায় দেখতে পাওয়া যায়? দাঁতে অ্যালগ্রির পূর্গেতরীয় বলে, ডিভাইন কমেডির পূর্গেতরীয় বলে যে সেকশন আছে সেখানে আমরা দেখতে পাই ক্যান্টো সিক্সে। কাকে? এই সার্ডিলো দা গোইতো। পরবর্তী ক্ষেত্রে আমাদের ব্রাউনিং তার কবিতাতে এটাকে তুলে ধরে। তো নেক্সট আমরা কাকে দেখবো? তখন নেক্সট যে কবিতা যে কালেকশন তার নাম হচ্ছে ড্রামাটিক লিরিক্স। এটা বেসিক্যালি একটা কালেকশন। এই কালেকশনটা কে লিখেছেন? রবার্ট ব্রাউনিং। এটা পাবলিশড হচ্ছে কখন? 1842 তে পাবলিশ হচ্ছে। এবং এটা বেলস এন্ড পোমগ্রানেট এর 3rd volume। দেখো বেলস এন্ড পোমগ্রানেট জিনিসটা আগে বুঝিয়ে দিই, তারপর ড্রামাটিক লিরিক্সে যাব। দেখো রবার্ট ব্রাউনিং বেলস এন্ড পোমগ্রানেট বলে একটা কালেকশন শুরু করেছিলেন, একটা বই শুরু করেছিলেন, মানে একটা সিরিজ শুরু করেছিলেন, এই হিন্দি সিনেমার মতো বা হলিউড সিনেমার মতো, অ্যাভেঞ্জার 1, অ্যাভেঞ্জার 2, অ্যাভেঞ্জার 3, অ্যাভেঞ্জার 4, ওরকমই বেলস এন্ড পোমগ্রানেট হচ্ছে একটা সিরিজ। ওর আন্ডারে কবিতাগুলোর বিভিন্ন নাম। দেখো ড্রামাটিক লিরিক্স, তাহলে বেলস এন্ড পোমগ্রানেট সিরিজ 1, ধরা হোক ড্রামাটিক লিরিক্স এটা সিরিজ 3, 3rd part, 3rd volume। তাহলে বেলস এন্ড পোমগ্রানেট গ্রানেটস একটা সিরিজ, তার আন্ডারে ছিল কে? ড্রামাটিক লিরিক্স। এই ড্রামাটিক লিরিক্সে তার 3টে বিখ্যাত, আরো অনেক বিখ্যাত কবিতা আছে, তার 3টে বিখ্যাত কবিতা রয়েছে। কি কি? দ্য পায়েট পাইপার অফ হ্যামেলি, মাই লাস্ট ডাচেস আর পরফাইরিয়াস লাভার। এই 3টে বিখ্যাত কবিতা আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই? এই ড্রামাটিক লিরিক্সে দেখতে পাই। তো চলো আমরা ড্রামাটিক লিরিক্স পেয়ে গেলাম, আমরা নেক্সট দেখি কি পাচ্ছি। নেক্সট আমরা পাচ্ছি যে কালেকশন, তার নাম হচ্ছে কি? ড্রামাটিক রোমান্সেস এন্ড লিরিক্স। তাহলে বুঝতেই পাচ্ছো প্রথমে ড্রামাটিক লিরিক্স ছিল, এখানে কি অ্যাড হলো? ড্রামাটিক রোমান্সেস এন্ড লিরিক্স। এটা পাবলিশ হচ্ছে কখন? 1845 এ। এটা হচ্ছে 7 নম্বর ভলিউম। কিসের গো? ওই বেলস এন্ড পোমগ্রানেট সিরিজের। আমি প্রথমেই বলেছি বেলস এন্ড পোমগ্রানেট একটা সিরিজ, তার 7 নম্বর হচ্ছে কোনটা? 7 নম্বর পার্ট হচ্ছে ড্রামাটিক রোমান্সেস এন্ড লিরিক্স। 6 নম্বর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বাই ব্রাউনিং, যে কালেকশনটা খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে মেন অ্যান্ড উইমেন। মেন অ্যান্ড উইমেন ইজ এ কালেকশন অফ 51 পোয়েমস ইন 2 ভলিউমস বাই রবার্ট ব্রাউনিং, ফার্স্ট পাবলিশড ইন 1855। মেন অ্যান্ড উইমেন কি? বেসিক্যালি 51টা কবিতা আছে যেটা 2 ভলিউমে পাবলিশড হয়, এবং প্রথম পাবলিশড হয় কখন? 1855। ফ্রা লিপ্পোলিপি, অ্যান্দ্রিয়া দেল সর্তো আর দ্য লাস্ট রাইড টুগেদার, এই 3টে বিখ্যাত কবিতা এই মেন অ্যান্ড উইমেনেই দেখতে পাওয়া যায়। এই মেন এবং উইমেন কালেকশনের মধ্যে ব্রাউনিকের এই 3টে কবিতা যেটা বিখ্যাত হয়ে আছে, ফ্রা লিপ্পোলিপি, অ্যান্ড্রিয়া দেল সর্তো আর দ্য লাস্ট রাইড টুগেদার, এই 3টেকে আমরা এখানে দেখতে পাই। নেক্সট হচ্ছে, দেখো নেক্সট হচ্ছে কি নাম? দ্য রিং অ্যান্ড দ্য বুক। নেক্সট হচ্ছে 7 নম্বরে দ্য রিং অ্যান্ড দ্য বুক। এই দ্য রিং অ্যান্ড দ্য বুক এটা কি? এটা হচ্ছে একটা ড্রামাটিক ন্যারেটিভ পোয়েম।
এটাকে বেসিক্যালি একটা ভার্স নভেল বলা হয় থাকে, মানে কবিতাই নভেল। 21,000 লাইন আছে, কত লাইন আছে গো? 21,000 লাইন। এটা চারটে ভলিউমে পাবলিশড হয়, 1868 থেকে 1869 এর মধ্যে। এখানে কিসের গল্প আছে? ইট ইজ এ স্টোরি, ইজ দ্য স্টোরি অফ দ্য মার্ডার অফ এ ইয়াং ওয়াইফ বাই হার ওর্থলেস হাজব্যান্ড। তাহলে এখানে কার গল্প দেখতে পাই আমরা? এখানে দেখতে পাই আমরা যে একটা মার্ডারের গল্প দেখতে পাই। কিসের কাজ, কিসের মার্ডার? একটা ওয়াইফের মার্ডার। কে মার্ডার করছে? আমাদের তার ওর্থলেস হাজব্যান্ড। তা দেখো, দ্য রিং অ্যান্ড দ্য বুক, 21,000 লাইনের একটা ভার্স নভেল, কবিতায় লেখা একটা নভেল, কবিতার ফর্মে লেখা নভেল, এটা ড্রামাটিক ন্যারেটিভ পোয়েম। এটা চারটে ভলিউমে পাবলিশ হয়, 1868 থেকে 1869 এর মধ্যে। তো দেখো, রবার্ট ব্রাউনিং আমাদের হয়ে গেল, আমরা ক্লাসটা এখানেই শেষ করব, কারণ ক্লাসটা এমনিতেই অলরেডি অনেক লং হয়ে গেছে, আরো বেশি লং করলে অনেক টাইম লেগে যাবে, অলরেডি 11:30 বাজছে। তো আজকে এখানে আমরা ক্লাস শেষ করছি, আমরা বাকিটা পরে করব, পরবর্তী ক্লাসে করব। তো চলো, সবাইকেই গুড নাইট, সবাই ভালো ভালো করে ঘুমিও, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, আমি পরবর্তী ক্লাসে শেষ করে দেবো এটাকে। ভিক্টোরিয়ান পিরিয়ড চলে এসছে, মানে একটা হিউজ পিরিয়ড চলে এসছে, বুঝতেই পারছো, এটা অনেক বড় একটা পিরিয়ড, এটাকে টাইম লাগবে, এটাকে যদি টাইম না দিই তাহলে সব কি হয়ে যাবে বলতো? গুলিয়ে যাবে, যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে সবই গুলিয়ে যাবে। একটা কথা আছে হিন্দিতে, একটা কাহাওয়াত আছে, সে কাহাওয়াতটা হলো জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়, এই কাহাওয়াতটা হিন্দিতে আছে। তো আমরাও জলদবাজি করব না, আমরা ইজিলি করব, কারণ ভিক্টোরিয়ান পিরিয়ডটা ভালো করে জানতে হবে, নাহলে টোটালি গুলিয়ে যাবে ভিক্টোরিয়ান পিরিয়ড আমাদের মাথার উপর দিয়ে সব চলে যাবে। ওই জন্য আমরা এই দুটো কবিকে জেনেই, এই ব্রাউনিংকে টেনিসনকে জেনে আজকে মোটামুটি ক্লাসটা শেষ করছি। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সবাই হেলদি থাকবে, সবাই স্যানিটাইজ থাকবে, সবাই হ্যাপি থাকবে। টাটা, গড ইজ অলওয়েজ উইথ ইউ।